কালেকশন গুলো শুধু দেখে নাও। ব্লাউজ গুলোর দাম কেমন আছে? শীত তো মোটামুটি শেষের পথে, শীতের শেষ কালেকশন গুলো কি চলছে বা কেমন দামে সেগুলো পাওয়া যাচ্ছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এসেছি আজকে একটা মার্কেটে, আজকে তোমাদের সেই মার্কেটের ভিডিও শেয়ার করব। অনেক বড় হাট বসে এখানে, সেই হাটেরই আজকে ভিডিও করব। কি কি হাটে পাওয়া যায় বা কেমন দামে পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে এইখান দিয়ে মার্কেট বসা দেখো, অলরেডি শুরু হয়ে গেছে। এই মার্কেটটা কিন্তু মাঝ রাত থেকেই বসা শুরু হয়েছে, এখন সবে বসছে তা কিন্তু নয়। এই মার্কেটটা দুটো ভাগে বসে, রাত্রিবেলা চলে হলো মানে যেগুলো দোকানে মাল যায় সেই মার্কেটটা কিন্তু মাঝ রাতে চলেছে, আর এখন খুচরা এবং পাইকারি দুটোরই কিন্তু মার্কেট চলছে। এগুলোর সিঙ্গেল পিস হবে না দিদি, 300 টাকা পিস। 300 টাকা পিস নিলে মিনিমাম কত নিতে হবে? 3 পিস মানে নিতে হবে 3 পিস। আচ্ছা, সেটগুলোর সোয়েটারে 450 টাকা মানে সবকটাই। এইভাবে রাস্তার দুপাশে হাটের দোকানগুলো কিন্তু বসে। এই হাটটার নাম হয়তো অনেকেই শুনেছ, এই হাটটার নাম হলো হরিশাল হাট, পশ্চিমবঙ্গের একটা নাম করা অন্যতম হাট এটা। এই কুর্তিগুলো তোমরা পাবে, বেশ ভালো ঘের রয়েছে, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে 150 টাকা। এই যে সোয়েটারগুলো বাচ্চাদের দেখছো, এগুলোর এক একটা পিসের দাম আছে 100 টাকা। ছেলেদের জ্যাকেটগুলো শুরু 250 টাকা থেকে, কম্বলগুলো 500 টাকা দিয়ে স্টার্টিং রয়েছে, আরও এগুলো একটু হাই প্রাইসের মধ্যে রয়েছে। দাম কেমন আছে দাদা? 500। আচ্ছা, এখন আমি দাঁড়িয়ে আছি খান্নার ঠিক মোড়টায়, এদিকেও দুদিকেই কিন্তু মার্কেটগুলো রয়েছে। এগুলোর দাম কেমন আছে? 350। এগুলো 350 করে রয়েছে ফোমের উপরে। এই হরিশা হাট বসে সপ্তাহে দুদিন, বুধবার এবং রবিবার। বাচ্চাদের এই উলেন ড্রেসগুলোর দাম আছে হলো 150 টাকা করে। এখানে যে শুধু শীতের পোশাক পাওয়া যাচ্ছে তেমন না, ডেলি ওয়্যার বেজের কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমরা এই হাটে পেয়ে যাবে। 350 ওগুলো, এগুলো 350 করে দাম আছে। সুন্দর আর সফটের মধ্যে রয়েছে, আর লংও রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা 350 করে। এই ব্লাউজগুলোর দাম কেমন আছে? 220 টাকা। সিঙ্গেল হবে না সিঙ্গেল পিসও হবে? আচ্ছা, এদিকেও প্রচুর কালেকশন আছে দেখতে পারো, অনেক ধরনের বেনারসির আর প্রিন্টেরও কালেকশনগুলো কিন্তু রয়েছে। ছেলেদের এরকম টি শার্টও প্রচুর পেয়ে যাবে, স্টার্টিং আছে 100 টাকা থেকে। আর লেগিংস দেখছো, এই দামিগুলোও কিন্তু 115 টাকা করে। আর এইগুলো এইগুলো কেমন দাম আছে কম দামিগুলো কাকু? 23 টাকা 28 টাকা করেও কিন্তু তোমরা লেগিংস পেয়ে যাবে। আর এই হলো কাকু, পাইকারি দোকানি কিন্তু উনি করেন, তোমরা এলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো কাকার সাথে। কাকা, তোমার নাম্বারটা যদি একটু বলে দাও। 9051 2040 28 28। তুমি পাইকারি দাও তাই তো? পাঞ্জাবিগুলো বড়দের পাওয়া যাচ্ছে, দাম কেমন আছে এগুলো? 210 করে। আর এই বুটিকগুলো, আর এই বুটিকগুলো রয়েছে 310 টাকা। কম্বল রয়েছে, কম্বলের কালেকশনগুলো দেখে নাও, মোটামুটি 500 থেকে 2000-এর মধ্যে ভালো ভালো কালেকশন কিন্তু পেয়ে যাবে। এই হাটটা কিন্তু অনেক নামে পরিচিত, কেউ চেনে হরিশার হাট নামে, আবার কেউ বা খান্না মার্কেট হিসাবেও কিন্তু চেনে। এগুলোর প্রাইস কেমন আছে? 250। এগুলোর প্রাইস আছে 250। ছোটো বড়ো সব ধরনের
সাইজে কিন্তু রয়েছে। একদম ছোট বাচ্চাদের জন্য এরকম উলেন সোয়েটারও এখানে তোমরা পেয়ে যাবে। এই মার্কেট কিন্তু শুরু হয় রাত 12টা থেকে চলে সকাল 9টা অবধি। প্রাইস কেমন আছে? 250। 250। এগুলো এগুলো না না ওগুলো 210। এগুলো 210। এদিকটায় পুরোটাই কিন্তু মিন কালেকশনে ভর্তি রয়েছে। দুপাড়েই কিন্তু মিনদের শার্ট প্যান্ট টি শার্ট হাফ প্যান্ট এইগুলোই কিন্তু এদিকটাতে পাওয়া যাচ্ছে। একটু বড় বাচ্চাদের জন্য এই জ্যাকেটগুলো এখানে পাওয়া যাচ্ছে, স্টার্টিং আছে 120 টাকা থেকে। কেউ যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চাও খুব অল্প খরচে, তাদের জন্য কিন্তু এই হাটটা খুবই আইডিয়াল। অনেক কম খরচে কিন্তু তোমরা এখানে অনেক জিনিস পেয়ে যাবে ব্যবসা শুরু করার জন্য। কেমন আছে প্রাইস এগুলো? 200 টাকা। দুদিক পরা যাবে? ও আচ্ছা আচ্ছা। এগুলো কি প্রত্যেকটাই একই প্রাইসে? সবটাই এরকম। অনেক শাড়ির কালেকশনও এখানে পেয়ে যাবে। দেখো অনেক ধরনের হ্যান্ডলুম বেনারসি সব ধরনের কালেকশন কিন্তু এখানে রয়েছে। এগুলোর প্রাইস কেমন আছে? এগুলো 400 টাকা। 400 টাকা। ছেলেদের এই ফোম জ্যাকেটগুলোর দাম রয়েছে হলো 450 টাকা দিয়ে স্টার্টিং। এখানে এরকম ধরনের ব্রাইড শাড়ি এবং ল্যাঙ্গাও তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে, স্টার্টিং আছে 500 থেকে। আর এই জামদানিগুলো কেমন দাম আছে? এই যে এই জামদানিগুলো হ্যাঁ 500 টাকা আছে। এদিকেও দেখো বিয়ের বেনারসিও এখানে রয়েছে, আর এগুলো হলো হালকা বেনারসির উপর রয়েছে। মোটামুটি শীত যেহেতু শেষের পথেই, লাস্ট কালেকশনগুলোই আমি দেখতে পাচ্ছি। শীতের যে একদম ভরা কালেকশনগুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি না, বাট যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো বেশ রিজনেবল প্রাইসেই কিন্তু পাওয়া যাচ্ছে। বাচ্চাদের একদম ছোট ছোট মোজার কালেকশনগুলো আছে, সঙ্গে ওদিকে লেডিস এবং মিন্সেরও প্রচুর মোজা, এই যে কানপট্টিগুলো এখানে পেয়ে যাবে। এরমভাবেই প্যাকেট করা নিতে হবে, সিঙ্গেল পিস কিন্তু বিক্রি হয় না। এই সকালবেলা খুব কম সংখ্যক দোকানেই কিন্তু খুচরো মাল তোমরা পাবে। এই জায়গাটার প্রপার অ্যাড্রেস আছে হলো খান্না, কিন্তু তোমরা এখানে আসবে কিভাবে? এখানে তোমরা বাস বা ট্রেন দুভাবেই কিন্তু চলে আসতে পারো। যদি ট্রেনে আসো তাহলে নিকটবর্তী স্টেশনগুলো হবে বিধাননগর আর একটা হলো শিয়ালদহ। আর কেউ যদি মনে করো বাসে আসবে, তার জন্য কিন্তু বাবুঘাট আর হাওড়া থেকেও খান্না আসার অনেক বাস তোমরা পেয়ে যাবে। বেশি নিলে পরে কম হবে, কিন্তু সিঙ্গেল পিসের দাম আছে হলো 950 টাকা। কালেকশনগুলো শুধু দেখে নাও। এই এগুলোর হাকোবা অনেকেই জানো, এগুলোর প্রাইস আছে 300 করে। অনেক রকম কালার ভ্যারাইটিতে রয়েছে, আর অনেক ধরনের ডিজাইনেরও ব্লাউজ কিন্তু এখানে পাইকারি দামে পেয়ে যাবে। রেগুলারে পরার জন্য প্রচুর ব্লাউজ কালেকশন এখানে রয়েছে, তোমরা সিঙ্গেল পিসও পাবে আবার ডজনেও নিতে পারো। প্রচুর দোকান কিন্তু এখানে রয়েছে। এদিকে দেখো প্রচুর কুর্তি কালেকশন রয়েছে, এদিকে ছেলেদের টি শার্ট আমি দেখতে পাচ্ছি, বাচ্চাদেরও কিছু টি শার্ট আছে। এখানে প্রচুর ডেলি ওয়্যার এ থেকে শুরু করে শাড়ি ব্লাউজ এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। মোটামুটি মার্কেটটা যতটা বসেছিল যতটা ঘুরে দেখলাম পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, কারা কারা এই মার্কেট ভিজিট করেছো সেটাও আমাকে জানাতে পারো। কিনতে চাইলে অবশ্যই ভিজিট করো মার্কেটটা। এই হাটের রাতের মার্কেটটা দেখতে চাও বা সেই মার্কেটের ভিডিওটা চাও, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও আর সঙ্গে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে। অনেক অল্প দামে অনেক মার্কেটিং করার জন্য এই মার্কেটটা খুবই বেস্ট একটা অপশন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবের রিকোয়েস্ট রইল, আর সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামটাও ফলো করে নিও। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।